টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, এই টেলিভিশনটাতে এখন আমরা পা দেবো এবং দেখবো এটার প্রবলেমটা কি এবং সেটা সলভ করার চেষ্টা করব। তো চলুন দেখি। হ্যাঁ, আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার এলইডিটা জ্বলে আছে। এবার টেলিভিশনটা অন করব। হ্যাঁ, আমরা পাওয়ার বাটনটা অন করেছি। এবার দেখতে হবে আমাদের ডিসপ্লেতে আলো আসছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে আলো আসছে। এভাবে দেখলে মনে হচ্ছে টেলিভিশনটার কোনো প্রবলেম নাই। এবার আমরা টেলিভিশনটাতে সিগন্যাল দিব, অর্থাৎ আইআরএফ সিগন্যাল দিব, ডিশ লাইনের সিগন্যাল, যে আমাদের ছবিটা কেমন আসে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনটাতে পাওয়ার আমরা দিয়েছি, কিন্তু এটাতে অনেক রাস্টার রয়েছে, অর্থাৎ টেলিভিশনটা ছবিটা ক্লিয়ার না। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, আপনার চ্যানেল বক্সের কারণে হতে পারে, চ্যানেল বক্স রিলেটেড কোনো ফল্ট হতে পারে, সিস্টেম আইসির কারণে চ্যানেল বক্সে যদি এজিসি ভোল্টেজ 32 ভোল্ট এগুলো কম থাকে তাহলে এমনটি হতে পারে, এমনকি যে অসিলেশন একটা ট্রানজিস্টার থাকে তার কারণেও এটা হতে পারে। তো বিভিন্ন কারণে এটা হতে পারে, তাই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের ডিসি বোর্ডটি দেখতে হবে এবং প্রবলেমটি সলভ করার চেষ্টা করতে হবে। তো চলুন দেখি এটার কি প্রবলেম হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে প্রবলেমটি দেখেছিলাম যে রাস্টার অনেক ছিল, ছবিগুলো পরিষ্কার ছিল না, তো এই প্রবলেমটা দেখবার জন্য আমাদের পিসি বোর্ডটি দেখতে হবে। এর জন্য আমরা পিসি বোর্ডের আমাদের কাজের সুবিধার জন্য কিছু ক্যাবেল ডিসকানেক্ট করতে হবে, যাতে আমরা পিসি বোর্ডটি উল্টিয়ে নিয়ে সুন্দরভাবে কাজটি করতে পারি। তো এর জন্য ফার্স্ট আমরা প্যানেল বোর্ডের ক্যাবেলটি ডিসকানেক্ট করব, এরপর আমরা সেন্সার ক্যাবেলটি ডিসকানেক্ট করব, এরপর দেখতে পাচ্ছি আমরা দুইটি ক্যাবেল রয়েছে, স্পিকারের ক্যাবেল, এই দুইটিও ডিসকানেক্ট করব। আমরা এগুলো ডিসকানেক্ট করে ফেলেছি। এরপরে দেখতে পাচ্ছি ডিগাজিং কয়েল ক্যাবেল, তো এটাও ডিসকানেক্ট করব, এবং সর্বশেষ যে ক্যাবেলটি রয়েছে সেটা হচ্ছে এসি ক্যাবেল, সেটাও ডিসকানেক্ট করব। আমরা এখানকার কাজের সুবিধার জন্য বেশ কিছু ক্যাবেল ডিসকানেক্ট করে ফেলেছি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভোল্টেজগুলো মেপে দেখবো। আপনারা এখানে দুটি ক্যাবেল দেখতে পাচ্ছেন, এটা মিটারের ক্যাবেল, একটা হচ্ছে নেগেটিভ ক্যাবেল এবং একটা হচ্ছে পজিটিভ ক্যাবেল। তো নেগেটিভ ক্যাবেলটা আমাদের মাপ আর সুবিধার জন্য পিকচার টিউবের সাথে কমন করে দিব। হ্যাঁ, আমরা কমন করে দিয়েছি। এবার টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং আমরা এর ভোল্টেজগুলো মেপে দেখবো। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং এর ভোল্টেজগুলো মেপে দেখবো। তো আমরা পাওয়ারটি দিয়েছি, এখানে যে 33 ভোল্টের একটি জেনার ডায়োড থাকে যেটা হচ্ছে টুইনিং ভোল্টেজের জন্য সাহায্য করে, অর্থাৎ টুইনিং হয়, অর্থাৎ ভোল্টেজটি আপনার ভেরিয়েবল হয়, আপ এবং ডাউন হয় যখন আমাদের চ্যানেলগুলো টুইনিং করি তখন। তো সেই জন্য এই ভোল্টেজটি আমরা আগে মেপে দেখব। এটা হচ্ছে 33 ভোল্টের একটি জেনার ডায়োড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 32.5 ভোল্ট আমরা পেয়েছি, অর্থাৎ জেনার ডায়োডটি ভালো রয়েছে, যার ফলে আমরা এই ভোল্টেজটি এখানে পেয়েছি। এরপর আমরা চ্যানেল বক্সের যে ভোল্টগুলো থাকে সেই ভোল্টগুলো আমরা মেপে দেখব। এই জন্য আমরা ফার্স্ট এজিসি ভোল্টেজটা মাপব। আমাদের এজিসি ভোল্টেজতে থাকবে 0 থেকে 5 এর ভিতরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 ভোল্ট রয়েছে। এরপর আমরা টুইন ভোল্টেজটি দেখব। যে টুইন ভোল্টেজটি শব্দের অর্থ হচ্ছে আপনার টুইনিং করতে গেলে আমাদের এখানে একটি ভোল্টেজ আপ এবং ডাউন হয়, সেটা 0 থেকে 32 এর ভিতরে থাকবে, 32 এর উপরেও যাবে না এবং 0 নিচেও লাগবে না, অর্থাৎ 0 থেকে আপনার 32 ভোল্টের ভিতরে যে ভোল্টেজটি থাকবে এটা হচ্ছে পজিটিভ ভোল্ট। তো এখানে আমরা 4 ভোল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানকার ভোল্টেজটাও আপনার সঠিকই রয়েছে। যখন আমরা এটাকে টুইনিং করি তখন আপনার 1 2 3 4 5 6 এভাবে আস্তে আস্তে ভোল্টেজটা আপ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ডাউন হয়, এভাবে ভোল্টেজগুলো চ্যানেলগুলো স্টোর হয়। তো এখানকার যে ভোল্টেজটি দেখতে পাচ্ছি সেটাও ঠিক রয়েছে। এরপর আমরা 5 ভোল্ট দেখবো, 5 ভোল্ট রয়েছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 5 ভোল্টও আমরা ঠিক আমাদের ঠিক রয়েছে, অর্থাৎ চ্যানেল বক্সের যে ভোল্টেজগুলো প্রয়োজন সুন্দরভাবে ছবি আসবার জন্য সেই ভোল্টেজগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা চ্যানেল বক্সের এজিসি ভোল্ট, টুইন ভোল্ট এবং 5 ভোল্ট মেপেছি, এগুলো আমরা সঠিক পেয়েছি। এবার আমরা আইএফ ভোল্টেজটি মেপে দেখবো যে আইএফ ভোল্টেজটি সঠিক পাই কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইএফ যে একটি গেইন থাকে সেই গেইনটি অনেকটাই কম রয়েছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, সো ফিল্টারের কারণে হতে পারে, এখানে যে গেইন ট্রানজিস্টার থাকে সেটার কারণে হতে পারে,
তো গেইন ট্রানজিস্টারটি আমরা পরে দেখবো, এর আগে আমরা সো ফিল্টারটি মেপে দেখবো। সো ফিল্টারের ভোল্টেজ থাকবে আপনার 0 থেকে 2-এর, 0 থেকে 5-এর ভিতরে, বা 2-ও থাকতে পারে এমন। তো আমরা এটা এই জন্য মেপে দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2.2 ভোল্ট রয়েছে আপনার সো ফিল্টারে, এখানেও 2.2 ভোল্ট রয়েছে, এখানে সঠিক ভোল্টেজটি রয়েছে। তো এই সো ফিল্টারেরও প্রবলেম নাই। এরপর আমরা যেটা দেখবো, মেমোরি আইসিতে আপনার 5 ভোল্ট ইন হচ্ছে কিনা। মেমোরিতে যদি ভোল্টেজটা অনেকটা কম থাকে তাহলে এমন একটি প্রবলেম হতে পারে। তো এই জন্য আমরা এখানকার এই মেমোরির আইসির 5 ভোল্টটা মেপে দেখবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 ভোল্ট রয়েছে, অর্থাৎ 5.2 ভোল্ট রয়েছে, অর্থাৎ মেমোরি আইসির ভোল্টেজটাও সঠিক রয়েছে। তাহলে আমরা এখানকার সম্ভাব্য প্রত্যেকটি ভোল্টেজই সঠিক পেয়েছি। এজন্য আমরা এবার লাস্ট যেটা দেখবো, যে গেইন যে ট্রানজিস্টারটি থাকে ট্রানজিস্টারটি মেপে দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3.5 ভোল্ট রয়েছে। আপনার এখানে প্রায় প্রত্যেকটাতে একই সমান সমান ভোল্ট রয়েছে, বাট আমরা আইএফ এ কোনো গেইন পাচ্ছি না। এজন্য আমরা এখানে যে গেইন যে ট্রানজিস্টারটি থাকে এই ট্রানজিস্টারটি খুলে মেপে দেখব। যদি এটা সার্কিটে থাকে, পিসিবি বোর্ডে থাকে, তাহলে আমরা সঠিক মাপটি পাবো না। এজন্য আমাদের সার্কিট থেকে ডিসকানেক্ট করে ট্রানজিস্টারটি মাপতে হবে। তো চলুন এটা আগে ডিসকানেক্ট করি এবং তারপর এটা মেপে দেখি যে এটার প্রবলেম হয়েছে কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ট্রানজিস্টার রয়েছে। ট্রানজিস্টারটি এইমাত্র আমরা পিসিবি বোর্ডটা ডিসকানেক্ট করলাম। তো এই ট্রানজিস্টারটি দেখে বোঝা যাচ্ছে যে এটা পুড়ে গেছে, অর্থাৎ পুরোটাই নষ্ট হয়ে গেছে। এজন্য এই ট্রানজিস্টারটি মাপ বাড়ার কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করি। তো এখানে আমরা আরেকটি সেম মানের ট্রানজিস্টার কানেক্ট করব এবং দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। এবং এই ট্রানজিস্টারটির মান হচ্ছে 1674। তো এটাকে আপনার গেইন ট্রানজিস্টারও বলে থাকেন অনেকে। তো চলুন এই ট্রানজিস্টারটি আমরা পিসিবি বোর্ডে নতুন একটি ট্রানজিস্টার কানেক্ট করি এবং দেখি আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমরা এখানকার যে গেইন ট্রানজিস্টার থাকে সেটা আমরা নষ্ট পেয়েছি এবং সেটা চেঞ্জ করেছি। এবং যেটা দেখলাম যে ট্রানজিস্টারটি পুড়ে গেছিল, অর্থাৎ ট্রানজিস্টারটি শর্ট হয়েছিল, তার মানে। তো ওই ট্রানজিস্টারটি আমরা চেঞ্জ করে ওখানে নতুন আরেকটি ট্রানজিস্টার কানেক্ট করেছি। তো আমরা পুরনো ট্রানজিস্টার থাকা অবস্থায় দেখেছিলাম এখানে 2 থেকে 3 ভোল্ট ছিল, এখন আমরা নতুন একটি ট্রানজিস্টার এখানে কানেক্ট করেছি। এবার আমাদের দেখতে হবে যে এখানে ভোল্টেজটি একটু বেড়েছে কিনা। যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের প্রবলেমটি সলভ হচ্ছে, অর্থাৎ ভোল্টেজটি আমাদের ট্রিপ দিচ্ছে না এখন। তো চলুন আগে ভোল্টেজটি মেপে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি 1.75 ভোল্ট রয়েছে। এরপরের লেগে আমরা দেখবো, হ্যাঁ, পরের প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে 7 ভোল্ট রয়েছে। এখানে 2 থেকে 3 ভোল্ট ছিল, অর্থাৎ আমাদের ভোল্টেজটি ড্রপ দিয়েছিল, সেই ড্রপটি সারিয়ে গিয়েছে, অর্থাৎ হয়তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। এবার আমাদের এটা বুঝতে গেলে আমাদের এখানে ডিসি লাইন কানেক্ট করতে হবে এবং তারপর দেখতে হবে যে আমাদের ছবিতে রাস্টারটা কতটা বেশি বা কম। যদি আমাদের রাস্টার কম থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের প্রবলেমটি সলভ করতে আমরা সক্ষম হয়েছি। তো চলুন দেখা যাক। এটা দেখবার জন্য ফার্স্ট আমরা কি করব, আমরা এখানে যে এক্সটার্নাল এসি কর্ডটি লাগিয়েছিলাম সেটা আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দেবো। এবং পিসিবি বোর্ডটি সুন্দরভাবে টেলিভিশনে সেট করব এবং তারপর এটাতে আমরা পাওয়ার দিব। আমরা যেহেতু পরীক্ষা করছি এই জন্য আমরা প্রত্যেকটি ক্যাবেল একটা একটা কানেক্ট করব না, জাস্ট আমরা এসি ক্যাবেলটি কানেক্ট করব এবং সেন্সর ক্যাবেলটি কানেক্ট করব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এটা রাস্তা ছিল, ছবিটা স্পষ্ট ছিল না। তো আমরা এটার প্রবলেম পেলাম, একটি ট্রানজিস্টার নষ্ট ছিল, অর্থাৎ গেইন ট্রানজিস্টার, সেটা আমরা চেঞ্জ করেছি।
চেঞ্জ করার পর আমরা ভোল্টেজ মেপে দেখেছি ভোল্টেজটি আমরা পরিপূর্ণভাবে ঠিকই পেয়েছি, এবং আগে ভোল্টেজটি কম পাচ্ছিলাম। তো এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব, আমরা পাওয়ার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে জ্বলেছে। এবার আমরা এটা অন করব। হ্যাঁ, আমরা অন করেছি। যদি আমাদের রাস্টার কম থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের এই প্রবলেমটি সলভ করতে আমরা সক্ষম হয়েছি। হ্যাঁ, রিয়ার ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে খুব পরিষ্কার ঝকঝকা ছবি আসছে এবং কোনো রাস্টার নাই, অর্থাৎ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।